এবং কিছু ঔষধি গাছ এই গাছগুলি লাগাচ্ছি। আপনারা জানেন আমরা খেয়াল করতে পারবো, এটি ক্ষুদ্র হলেও যদি কান্ট্রি ওয়াইড আমরা চিন্তা করি, কিন্তু করোনার কারণে আমরা সেগুলি সঠিকভাবে পালন করতে পারছি না। পারি মানে যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিক উপলক্ষে ঘুরে যাই থেকে পিছিয়ে আসুন পিছিয়ে সবাই দিয়ে দেন স্যার। আর একটু মাটি দেন, এই যে আনপাশ পানি দেন স্যার, একটু পানি আপনি একটু সময় দিয়ে শুরু করুন ব্যানারে স্যার, পানি দেন স্যার, একটু পানি দেন। আপনারা জানেন যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিক উপলক্ষে বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী কদিন আগেই। তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ পুলিশের সব জায়গায় গাছ লাগানো হচ্ছে। বরিশাল রেঞ্জের সবগুলি জেলাব্যাপী প্রায় 10,000-এর মতো গাছ আমরা লাগাচ্ছি, আজকে উদ্বোধন করা হলো। বরিশাল জেলাতেও 2,000-এর উপরে গাছ লাগানো হবে, এবং এটা আপনারা জানেন যে আসলে খুবই প্রয়োজন। বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিক উপলক্ষে আমরা এই করোনার কারণে পিছিয়েছিলাম, তো আমরা চাই যে অন্তত গাছ লাগানোর মাধ্যমে হলেও যাতে দেশের পরিবেশ রক্ষায় বা পুলিশ সদস্যদের ফলের চাহিদা পূরণে, বাংলাদেশের ফলের চাহিদা পূরণে আমরা যতটুকু পারি সে ভূমিকা রাখার চেষ্টা করছি। এবং সব জায়গায় পুলিশের যতগুলি স্থাপনা আছে, খালি জায়গা আছে বরিশাল বিভাগের, সবগুলি জায়গাতেই আমরা বৃক্ষরোপণ করবো।